গত কয়েক বছর পূর্বে অর্থাৎ 2019 সালে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি ও সিবিটি টু ফোর অ্যান্ড সিক্স লেভেলের পরীক্ষা আগামী মে মাসের 10 তারিখ। পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষার্থী আছে তাদের পশ্চিমবঙ্গ বাদে বিভিন্ন রাজ্যে পরীক্ষা কেন্দ্র বরাদ্দ হয়েছে রেল তরফ থেকে, তাই পরীক্ষার্থীরা আজ বিক্ষোভ দেখায় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সামনে। পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে পরীক্ষা দিতে ছাত্রছাত্রীদের টিকিট ও বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাদের দাবি, সমস্ত ছাত্রছাত্রীরা যেন কলকাতার মধ্যেই পরীক্ষা দিতে পারে। তাদের এই দাবি নিয়েই আজ বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করলেন রেলওয়ে কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি পরীক্ষার্থীরা কি বলছেন তা শুনে নেব। আমরা আর আমি কলকাতার জন্য অ্যাপ্লাই করেছিলাম, এটা আমাদের সেকেন্ড স্টেজের এক্সাম। তো আমাদের আমরা এক্সাম সেন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে পড়েছে, যেমন ভোপাল, উত্তরাখণ্ড, আমাদের অন্ধ্রপ্রদেশ, আগ্রা, অন্ধ্রপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড তো আছে। এবার 15 দিন আগে আমাদের জানানো হয়েছে এই অবস্থায় আমাদের টিকিট পাওয়াটা খুবই চাপের হয়ে মানে পাচ্ছিলাম না, ওয়েটিংও পাচ্ছি না, ওয়েটিংও অনেক দূর। তো আমরা যাবো কী করে, 34-35 ঘন্টার জার্নি আমাদের, মানে 500-1500 কিলোমিটারের মধ্যে পড়েছে। তো সেই অবস্থায় তাহলে কি আমাদের এত দূর এসে আমরা এতদিন ধরে অপেক্ষা করছি, আমাদের কি পরীক্ষাটাই দেওয়া হবে না? জাস্ট ফিনান্সিয়াল প্রবলেম, গার্জেন প্রবলেম, আমাদের সঙ্গে কে যাবে এই প্রবলেম তো আছে। সেই জন্যই আমরা মানে তাদের কাছে বিনীত আবেদন করছি যাতে আমাদের হোম সেন্টারে দেওয়া হোক এবং আমরা পরীক্ষাটা সবাই মিলে ভালোভাবে অ্যাটেন্ড করতে পারি। না, যেটা হচ্ছে 2 বছর আগে নোটিফিকেশন ছিল এনটিপিসির ক্ষেত্রে এবং সেইটা সেন্টার আমাদের রাজ্যের ছেলে মেয়েদের ক্ষেত্রে, কারুর অন্ধ্রপ্রদেশ, কারুর আসাম, বিভিন্ন জায়গায় দূরে দূরে সেন্টার খুলেছে। এই সামান্য মানে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে অন্য জায়গায় এত দূরে পরীক্ষা দিতে যাওয়া আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে খুবই অসুবিধে। তাই আরআরবি কলকাতার ক্ষেত্রে আমরা আবেদন করছি যে আমাদের রাজ্যে পরীক্ষার্থীদের ক্ষেত্রে সেন্টার আমাদের রাজ্যেই করা হোক। এটাই আজকে এখানে এসছে রেল কর্তৃপক্ষের কাছে, তারা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করছে এবং আমরা চাই যে রাজ্যে সেন্টারটা হোক। এটাই হচ্ছে আমাদের ন্যূনতম দাবি, অন্য কোনো বিষয় নেই। পরীক্ষা দ্রুত হোক, স্বচ্ছ নিয়োগ হোক, এ রাজ্যে পরীক্ষা সেন্টারটা হোক। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।